গাজীপুরের কালিয়া করে হাত করা আর ডান্ডা বেরি পড়া অবস্থায় 47 স্বাধীনতা এলো, 71 স্বাধীনতা এলো, কিন্তু এখন ব্রিটিশের গোলামি গেল না। নিজেই মায়ের জানাজা পড়িয়েছেন উপজেলার বোয়ালি ইউনিয়ন বিএনপির সভাপতি। রাজনৈতিক মতবিরোধের কারণে একটা মানুষকে তার মানবিক মর্যাদা, তার মানবিক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা থেকে দূরে রাখতে হবে, কোন সংবিধান? আসামিকে পেরোলে তার জানাজা, মায়ের জানাজা আসলে যে ডান্ডা বেড়ি দেয়, এটা আমি জানতাম। ডান্ডা বেড়ি পরে তার মায়ের জানাজায় ইমামতি করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই মর্মান্তিক দৃশ্য দেখার জন্য তো বাংলাদেশের স্বাধীনতা আসে নাই। এখানে মানুষ স্বাধীনভাবে তার ইবাদত করতে পারবে না, সন্তান তার মাকে ভালোবাসতে পারবে না, তো মায়ের জানাজা আসতে পারবে না, যে কোন দেশি আইন? আসার পরে দেখলাম যে আমার ভাই হ্যান্ডক্যাপ পরা বা ডান্ডা বেরি পরানো। আমরা এই অমানবিক আচরণের তীব্র নিন্দা করছি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। স্বাধীন বাংলাদেশে 51 বছর হচ্ছে, আমরা কেমন লাভের মধ্যে আছি তার জাজ্জল্যমান প্রমাণ আজকের পত্রিকায় হেডলাইন করেছে সব পত্রিকায়, যে কালিয়াকৈরের আলী আজম ডান্ডা বেড়ি পরে তার মায়ের জানাজায় ইমামতি করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই মর্মান্তিক দৃশ্য দেখার জন্য তো বাংলাদেশের স্বাধীনতা আসে নাই। এখানে মানুষ স্বাধীনভাবে তার ইবাদত করতে পারবে না, সন্তান তার মাকে ভালোবাসতে পারবে না, তো মায়ের জানাজা আসতে পারবে না, যে কোন দেশি আইন? প্রধান কারারক্ষক যিনি তিনি বলেছেন এটা ব্রিটিশের আইন, এটা হলো কারাবিধি, সেটা আমি পালন করেছি। মনে পড়ে আমার নিজের কথা, 2005 সালে 25শে মার্চ যেদিন আমি নওগাঁ কারাগারে ঢুকি, আমার পিছনের রুমগুলোতে ঝনঝন ঝনঝন শব্দ হচ্ছে। আমার সাথী নূর ইসলামকে বললাম, ভাই তোর পিছনে ঝনঝন শব্দ হয় কেন? বলছে সব ডান্ডা বেড়ি পরানো। রাত্রিবেলা সাক্ষাৎ করতে এলেন সুপার এবং জেলার এবং সুবেদার, বললো আপনাদের সব কী ব্যাপার? এই বিশাল উঁচু কারা দেওয়াল, এর মধ্যে আবার পৃথক পৃথক সেল, তার মধ্যে আপনারা অল টাইম গার্ড আছেন, এই পরেও ঘরের মধ্যে তারা কার ডান্ডা বাড়ি পরা থাকবে, এ কোন স্বাধীন বাংলাদেশ? তো স্যার ব্রিটিশের আইন। বললাম দেশ কয়বার স্বাধীন হবে? 47 স্বাধীনতা এলো, 71 স্বাধীনতা এলো, কিন্তু এখন ব্রিটিশের গোলামি গেল না? দাবি করলাম কাল থেকে ডান্ডাবাড়ি খুলতে হবে, স্যার তাহলে চাকরি যাবে। বললাম চাকরি গেলে আমার দোহাই দেন, দরকার আমি আরও 10 বছর কারাগারে থাকবো, কিন্তু এ অন্যায় বরদাস্ত করা আমার অভ্যাস নাই। ওনারা কি মিটিং চিনি করলেন, ঢাকা যোগাযোগ করলেন, যাও আলহামদুলিল্লাহ পরদিন থেকে ডান্ডাবাড়ি আর থাকেনি। আজ নাকি সে আইনটা, নিয়মটা, আইন নয় নিয়মটা বহাল আছে। এই যে অবস্থা, রাজনৈতিক মতবিরোধের কারণে একটা মানুষকে তার মানবিক মর্যাদা, তার মানবিক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা থেকে দূরে রাখতে হবে, এ কোন সংবিধান, কোন দেশ, কোন আইন? আমরা এই অমানবিক দৃশ্য আর দেখতে চাই না। এই দৃশ্য আগামীতে আমার বেলা হতে পারে, আমার সন্তানদের বেলায় হতে পারে। সবার মানবিক মূল্যবোধ রাখতে হবে, তারপরে অন্য কিছু, ধর্মীয় স্বাধীনতা আগে, তারপরে অন্য কিছু। আমরা এই অমানবিক আচরণের তীব্র নিন্দা করছি। আল্লাহ যেন এদেশের সরকারকে সুমতি দান করেন। আল্লাহুম্মা আমিন।